আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, বরাবর মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটি হলো, আমি এর আগে এই ভিডিওটি বানাইছি সফটওয়্যারটি নিয়ে, কিন্তু তখন এটার কাজ কি কাজ দেখাই নেই। শুধু কিভাবে ডাউনলোড করে সেটাকে এপিসিতে ইনস্টল করবেন ল্যাপটপ লাইসেন্স কপি সহ। তো এখন আমি আজকে দেখাবো সেটার কাজ। সেটা হলো আইফোনের থ্রি ইউ স্টোর। আমরা যারা আইফোন ব্যবহার করি বা তাদের জন্য এটা একদম বেস্ট একটি টুলস। আইফোনের জন্য সাধারণত আইফোনের অফিসিয়ালি টুলস আইটুনস ব্যবহার করা হয়। তা আজ আমি এই ব্যতিক্রমধর্মী টুলসটি দিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সহজে আইফোনের লক, ফার্মওয়্যার আপডেট, স্ক্রিন লক, প্যাটার্ন লক বা এভরিথিং, আইফোনের মিডিয়া ট্রান্সফার থেকে শুরু করে সব রকমের কাম আপনি এই টুলসটি দিয়ে করতে পারবেন। তো চলুন, কথা না বলে আমরা টিউটোরিয়ালে চলে যাই। আমি সফটওয়্যারটি ইনস্টল করে রাখছি। আমি এর আগে ভিডিওতে দেখাইছি আমি কিভাবে সেটাকে ইনস্টল করা হয়। তো এখন শুধু আমি এটা ওপেন করে এটার কাজ দেখাবো আজকে। এখন আমি আমার আইফোনটা কানেক্ট ডিসকানেক্ট করে দিলাম। যখন আমার সফটওয়্যারটা ওপেন করুন তখন এরকম আসবে। আসার পরে আমার আইফোন ইউএসবি কেবলের সাথে কানেক্ট অন করাবো কিছু। দেখুন, আমার আইফোন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার সাথে সাথে দেখুন আমার আইফোনের ক্লিয়ার ডিটেলস, আইফোন 64 GB মেমোরি, ISO 11.1, অল এভরিথিং, সব রকমের ইনফরমেশন আপনি এই জায়গার মধ্যে দেখতে পারবেন। ফোনের যত রকমের তথ্য ইনফরমেশন আছে, তারপরে আপনি দেখেন লেফট সাইডে আপনি ফোনের অ্যাপ্লিকেশন, ফটো, মিউজিক, প্রিন্ট অন, ভিডিও, এগুলো আপনি কম্পিউটার থেকে নিজের মোবাইলে ট্রান্সফার করতে পারবেন, আর মোবাইলে থেকে আপনি কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এই কাজটা আপনি আইটোন্স দিয়ে কখনো করা যায় না। আইটোন্সটা করতে হলে আপনার আরেকটা টোলস আছে আইটোলস, সেটা ইউজ করতে হয়। তা আপনি এই টোলসটা দিয়েই আপনি আইফোনের যত রকমের কাজ আছে অল ইন এভরিথিং সব করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সেটা দেখাবো। এখন এটা হলো আমাদের যখন ফোনটা কানেক্ট করাবো সেটা ইন্টারফেস, এটা আসবে। তারপর নিচে আপনি দেখুন ইনস্টল থ্রি ইউজ, এটা অফিসিয়াল টুলস থেকে। তারপর আপনি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর দিতে পারবেন, আইফোন আপডেট বন্ধ করতে পারবেন, স্টপ আইওএস আপডেট, এরপর রিংটোন, ভিডিও কনভার্টার, রিবোট। এখন আমরা চলে আসি বাড়ির মধ্যে। এটা আমাদের ড্রাইভ, হাই ড্রাইভ। তারপর আমরা অ্যাপ্লিকেশন, এই নাম্বারটা অ্যাপ্লিকেশন যখন ক্লিক করবো তখন দেখেন আমরা সরাসরি আমরা ইন্টারনেট থেকে যে কোনো সফটওয়্যার আমাদের এই ফোনের মধ্যে ইনস্টল করতে পারবো সরাসরি, কোনো রকম ইয়ে নেই। এই জায়গায় দেখুন ইনস্টল লেখা আছে, যখন আমরা ক্লিক করবো তখন এটা ডাউনলোডে সরাসরি আমাদের ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তাই যে কোনো সফটওয়্যার হোক, এটা সেম আইটেম যথেষ্ট। তারপর আমরা আছি 3 নম্বর স্টেপে। দেখুন এটার মধ্যে অনেক ধরনের আপনি রিংটোন পাবেন, আইফোনের নতুন নতুন যত রিংটোন রিলিজ হয় সবগুলো রিংটোন এই জায়গার মধ্যে দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো রিংটোন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তারপরে আছে ওয়ালপেপার, দেখুন এই জায়গার মধ্যে অনেক ধরনের ওয়ালপেপার দেওয়া আছে, একদম লেটেস্ট আপডেট। তারপরে মেন গুরুত্বপূর্ণ যেটা এই সফটওয়্যারে, সেটা হলো আপডেট এবং ফ্লাশ। আইফোনের এই যে লেখা আছে দেখুন ফ্লাশ অ্যান্ড জেলব্রেক, যখন আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আমরা এই ফার্স্টে আসি। দেখুন আমার ফোনটা যখন কানেক্ট করা আছে কম্পিউটারের সাথে, এখন আমার ফোনটার মধ্যে লেটেস্ট কোন বাসনটা রিলিজ হয়েছে একদম লাস্ট, সেই বাসনটা এই জায়গার মধ্যে শো করতেছে। দেখুন সেটা হলো বিটা বাসন, আর তারপরে আরেকটা হলো এই দেখুন এই বাসনটা শো করতেছে। আলু যেমন টিকমার্ক দেওয়া আছে, এটা হলো 11.1.2, আর আমার সেটের মধ্যে দেওয়া আছে আপনার 11.1.1। এখন আপনি চাইলে এই জায়গা থেকে অনলাইনে দেখুন একটা ক্লিক করলে আমার এই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি দেখাই আপনাদের, এইটা যখন আমি ক্লিক করবো দেখুন আমার অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার এই যেমন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন এটা ডাউনলোড হওয়ার পরে আমি ক্যান্সেল করে দিই, দেখানোর জন্য ডাউনলোড করাইছি। যখন ডাউনলোড হওয়ার পরে আপনি এই জায়গার মধ্যে আর কিছু করার দরকার নাই, শুধু ডাউনলোড কমপ্লিট হইলে এই জায়গার মধ্যে আপনি ফ্ল্যাশে টিপ দিবেন। ফ্ল্যাশে ক্লিক করার সাথে সাথে আপনার আপনার ফোন অটোমেটিক ফ্ল্যাশ নেওয়া শুরু হয়ে যাবে, অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। যদি কোনো ফোনের মধ্যে লক থাকে সেই লকও রিলিজ হয়ে যাবে।
খুব সিম্পল এবং ইজি তরিকা আপনি আপনার আইফোন প্লাস বা আপডেট করার জন্য। তারপরে আসি টু প্লাস, এই জায়গা থেকে আসার পরে আপনি যদি আপনার কম্পিউটারের মধ্যে আপনার ফাইলটা ডাউনলোড করা থাকে আগেই, তখন আপনি এই যে ইম্পোর্ট ফার্মারে এটাতে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারের মধ্যে যে জায়গার মধ্যে ফার্মারটা রাখা আছে সেই জায়গায় রেখে তারপরে ফ্ল্যাশে ক্লিক করবেন, অটোমেটিকলি সেটা ফ্ল্যাশ শুরু হয়ে যাবে। তারপরে মাল্টি ফ্ল্যাশ, এটার মধ্যে আপনি এই সেম আপনার ফাইলটা যখন ডাউনলোড হবে তখন এই জায়গার মধ্যে শো করবে, তখন আপনি তাহলে এই জায়গা থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তারপরে জেল ব্যাগ আছে আরেকটা অপশন, দেখুন এই জায়গার মধ্যে জেল ব্যাগের অনেকগুলো বাসন দেওয়া আছে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি চাইলে আপনার আইওসি চেঞ্জ করে আপনি জেল ব্যাগও বানাতে পারেন খুব ইজিলি। তারপর আসি অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে দেখুন আমার আমার ডাইন সাইডে দেখুন 3GS আপগ্রেড বেসব্যান্ড, তারপর আছে ব্যাক আপ SSS ফ্রম আই ড্রাইভ। এই জায়গার মধ্যে আইফোনের বিভিন্ন রকমের রিকোভারি টু অপশন দেওয়া আছে যেটা আপনি খুব সহজে আপনি চালু করতে পারেন। আপনি ডাউনলোড মোড, এই দেখুন 1GB ডিজিটাল মোড, 1GB রিকোভারি মোড, রেড ইনফো, ডিফিউজ মোড, অনেকগুলো সেকশন আপনি পেয়ে যাবেন। এই জায়গা থেকে এক ক্লিকে আপনি সেই কাজটি করতে পারবেন। তারপরে আছে আমার নেক্সট আদার টুলস, দেখুন এই জায়গা থেকে আপনি চাইলে আরও অনেক টুলস আছে আইফোনের, যেমন আইটুন্সের যদি আপনি গুগলের থেকে নামাতে যে অনেক সময় অনেক বিড়ম্বনা হতে হয় যে আইটুন্স কোনটা ল্যাটেস্ট ভার্সন কিনা বা অনেক সময় পুরানো ভার্সনে বেশিরভাগ হয়ে যায় বা ডাউনলোড করতে গিয়ে ঝামেলা হয়, তখন আপনি এই জায়গার থেকে খুব ইজিলি এই দেখুন ডাউনলোড ইনস্টল অপশনে আছে ক্লিক করলে সাথে সাথে সেটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমার কম্পিউটারে বা ল্যাপটপের মধ্যে। তারপর আসি ফার্মওয়্যারে লাস্ট, দেখুন আইফোনের জন্য এখন লাস্ট এবং একদম লাস্ট যে বাসনগুলো রিলিজ হয়েছে কোন বাসনটা কত কোন মডেলের মধ্যে খাবে সব রকমের ফার্মওয়্যারে দেখুন এই জায়গার মধ্যে দেওয়া আছে ফ্ল্যাশ ফাইল। আমরা চাইলে আমাদের ফোনের অনুযায়ী ঠিক সিম ফাইলটা আমরা ফোন কানেক্ট না করেও আমরা এই জায়গা থেকে ডাউনলোড করতে পারি খুব ইজিলি। একদম দেখুন বাসন সব দেওয়া আছে, একদম ল্যাটেস্ট বাসন 11.2.1 একদম লাস্ট এটা চলতেছে বাসন, আমরা খুব সহজে এই জায়গা থেকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে সেটাকে ফ্ল্যাশ করতে পারবো অটোমেটিকলি। তো বন্ধুরা এই ছিল এই সফটওয়্যারটার মোটামুটি একটা তো। তারপর আরও আছে আমরা ওকে টোল বক্স, এখন এই জায়গার মধ্যে খুব অনেকগুলো অ্যাডভান্স টোলস দেওয়া আছে অপশান যেগুলো আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি, ভিডিও কনভার, অডিও কনভার্টার, অডিও ট্যাগ এডিটর, এরকম মোটামুটি অনেক ধরনের দেওয়া আছে জায়গার মধ্যে টোলসগুলো অপশান। আপনি সবগুলো এক এক করে দেখে নেবেন, তারপরে আপনি যদি কোনো বুঝতে অসুবিধা হয় এই সফটওয়্যারটার সম্বন্ধে দেখবেন এই জায়গায় টিউটোরিয়াল দেওয়া আছে একটা, আপনি এই টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন, এটা ফলো করে আপনি পুরো এই সফটওয়্যারটার সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের এই সফটওয়্যারটার ইন্টারফেস, খুবই চমৎকার শুধু শুধু আইফোনের জন্য, যারা আইফোন ইউজ করেন বা খুব সমস্যা মনে হয় তাকে যে কোনো কোনো সমস্যা হলে আইফোনে তারা এই টুলসটির মাধ্যমে বা বাসার মধ্যে পিসি বা ল্যাপটপ থাকলে সহজে আপনারা নিজের কাজটা নিজে করতে পারেন ইন্টারনেট কানেকশনের সাথে। তো বন্ধুরা আর একটা ছোটো কথা বলে নেই, যদি এই সফটওয়্যারটা আপনি ব্যবহার করতে চান তো অবশ্যই আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে আইটিউন্স আগে থেকে ইনস্টল করে রাখতে হবে, না হলে এই সফটওয়্যারটা ইনস্টল নেবে না। তাহলে আইটিউন্সের সাপোর্টে এই সফটওয়্যারটা কাজ করে, কিন্তু আপনি আইটিউন্সের থেকে অনেক অনেক অ্যাডভান্স লেভেলের এটা কাজ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, যদি পরবর্তী কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যার কারণে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে, এটা হয়তো আপনাদের কাজে আসবে। তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে দেখানো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।